রবিবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সাথে তার বাসভবনে সাক্ষাৎ করল ওয়েস্ট বেঙ্গল ওয়াটার সাপ্লাই ওনার অ্যাসোসিয়েশনের সদস্যরা। কোচবিহার শহরে অবৈধ জলের মেশিন বন্ধ করার দরুন ওয়েস্ট বেঙ্গল ওয়াটার সাপ্লাই ওনার অ্যাসোসিয়েশনের কোচবিহার শাখার পক্ষ থেকে রবিবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সাথে তার বাসভবনে সাক্ষাৎ করলেন এই সংগঠনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কোচবিহার শহরে মোট 25টি এই ধরনের জলের মেশিন রয়েছে, কিন্তু বর্তমানে একাধিক মেশিন বন্ধ থাকার দরুন তারা সমস্যায় পড়েছেন, তাদের জীবিকা বর্তমানে সংকটে রয়েছে। এই বিষয়ে মন্ত্রীকে জানানোর উদ্দেশ্যে তাদের এদিন এর এই সাক্ষাৎকার। সংগঠনের পক্ষ থেকে জানান, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাদের আশ্বস্ত করেছে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার ব্যাপারে। সুরঞ্জিত ধরের রিপোর্ট, কোচবিহার। মন্ত্রী স্যার বললেন যে আশ্বাস করলেন, তো কাগজপত্র আমাদেরকে করতে হবে উনি বললেন, তো যাই হোক উনি আমাদেরকে সাপোর্ট করবেন বলেছেন। কালকে আমাদেরকে নিউজ অফিসে যাবেন, যেটার জন্য আমরা এসেছিলাম সুইটের কাগজের জন্য। তো আমাদের এখানে আমাদের 25,000 লোক জড়িত আছি, এখনও অবধি বন্ধ হয়েছে 5 থেকে 6টা। উনি 7 দিনের ইন্টিমেশন দিয়ে শহরের মধ্যে শহরে পৌরসভা এলাকাতেই বলছি আমি, তো পৌরসভা কুচবিহার শহরে আমরা এই মুহূর্তে জলের সাথে যুক্ত 20 থেকে 25,000 লোক বেকার হয়ে যাওয়ার ইস্যুতে আছি। তো যাই হোক আমরা চেষ্টা করছি যাতে সুইটের কাগজপত্র যেগুলো যেগুলো সরকারি নিয়মকানুন আছে ওগুলো মেনে চলার, তো এগুলো এখন চেষ্টা করছি করার জন্য।